গতানুগতিক নায়ক ঘরানার চেহারা নয় তার, কণ্ঠেও কেমন জানি কাঠ খোট্টা একটা ভাব, হাসিতেও একটু উপহাসের ছোঁয়া, প্রেমও করেন তাও যেন রসকসহীন ভাবে, সে নিয়ে কেউ জিজ্ঞেস করলেও বিপদ। গেয়ে ওঠেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। তারপরও যখন পর্দায় তার সেই তাচ্ছিল্যের সুরে ধুর ব্যাটা ডায়লগটা শোনা যায়, তখনই তিনি জয় করে ফেলেন হাজারো দর্শক হৃদয়। তিনি আর কেউ নন, সবার প্রিয় মার্জুক রাসেল। ছোটবেলায় পড়াশোনায় বেশ ভালো ছিলেন তিনি, তবুও বাবা তৃতীয় শ্রেণীর কর্মচারী হওয়ায় শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছে তাকে। তারপরও এসবের মধ্যেই খুব ছোট থেকেই নিজের শিল্পী সত্তাকে জাগিয়ে তোলেন তিনি। অষ্টম শ্রেণী থেকেই কবিতা লিখতে শুরু করেন, তারপর থেকেই লেখালেখিটা বেশ করেই চালিয়ে যান, পাশাপাশি চলতে থাকে তার গান রচনা। তবে এত সব প্রতিভাকে ছাপিয়ে যায় তার অভিনয় দক্ষতা। 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর সিনেমার মাধ্যমে বড় পর্দায় সূচনা ঘটে তার। সিনেমা প্রেমীদের মনে তার সেই মার্জুক চরিত্র এক ইতিহাস হয়ে থেকে গেছে। বাণিজ্যিক সিনেমার বাজারে এমন বিকল্প ঘরানার সিনেমায় কাজ করে দর্শক মনে নিজের জায়গা পাকা করে নেন মার্জুক। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্র ও টিভি নাটকে, খ্যাতিও অর্জন করেছেন প্রচুর। তবে দাম্ভিকতা তাকে স্পর্শ করতে পারেনি, ধনী গরিব নির্বিশেষে মিশেছেন সবার সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন পোস্ট এবং তার চলিত ভাষার বাচনভঙ্গি নিয়ে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করলেও সেসব বেমালুম উড়িয়ে দিয়ে তিনি নিজের মতোই থেকেছেন থাকছেন। তিনি সবার প্রিয় পাশা ভাই, তিনি মার্জুক রাসেল। তুই তো চোর বেটা। খান তাজনিন আহসান, সময় সংবাদ।